82 বছরের মর্জিনা বেওয়া স্বামী হারিয়েছেন 40 বছর আগেই। অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরা করতে না পারা এই বৃদ্ধার ভরণ পোষণ করতে নারাজ তার সন্তান কিংবা নাতিনাতনিরা। জীবনের পরন্ত বেলায় এই মায়ের ঠাঁই হয়নি পাঁচ সন্তানের কারো ঘরে। শুক্রবার সেই মাকে রাস্তায় ফেলে চলে যান ছোট ছেলে মনিরুল ইসলাম ও তার ছেলে। পরে এলাকাবাসীর সহায়তায় আশ্রয় মেলে মেয়ের পাশের বাসার এক ভাড়া বাড়িতে। এই বাড়িটাতে তাদেরকে রাখার ব্যবস্থা হয়েছে, সেখানে আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং সেটা ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে তাই হবে। হায়াত পর্যন্ত আমি যদি বেঁচে থাকি আমি তার সম্পূর্ণ দায়ভার আমি নিলাম, চিকিৎসা খাওয়া দাবার যা যা যাবতীয় যা আছে তাই নিলাম, কিন্তু তোমরা শুধু সেবাটা দিবে, মানে সেবাটা পরের মানুষ কেউ করবে না। এমন ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ স্থানীয়রা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলছেন এমন যেন আর না ঘটে। একটা শাস্তির দাবি করছি, এই শাস্তিটা যদি হয় তাহলে আমার ছেলে সন্তানেরা বা আর কারোর ছেলে সন্তানেরা দেখে যেন এইভাবে কোনো কারোর গুরুজনকে ফেলে না যেতে পারে। প্রশাসকের কাছে এটা আমার অনুরোধ যে প্রশাসকে এটা ব্যবস্থা যেন নাই, সমাজে এই ধরনের ঘটনা বাড়তে থাকে। মায়ের জন্য একটু আশ্রয় নিশ্চিত করতে বিত্তবানদের সহায়তা চাইলেন মর্জিনা বেওয়ার মেয়েরা। আমি দেখাশোনা করেছি 4 বছর থেকে, তারপরে আমার ভাইয়ের বাড়িতে রেখেছিলাম, আমার ওই বোনটা অসুস্থ, আমার ভাইয়ের বাড়িতে রেখেছে, তারপর 2 মাস হয়নি আবার ওই দেখেন রাস্তাতে আর ওই বোনের বাড়ির ওখানে ফেলে গেছে। তো না আমি কি করে নিয়ে এসেছি, নিয়ে এসে আমার কাছে কি করে রেখেছি, আমার মাটা তো আছে, আমার আমিও তো বড় লোক মানুষ লাই যে আমি কি করে ই করে খাওয়াবো। অমানবিক এই ঘটনার নিন্দা জানিয়েছে স্থানীয় প্রশাসন, বৃদ্ধার চিকিৎসা সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছে। ওনারা যদি সামর্থ্য না থাকে বা তার মাকে ভরণ পোষণ করবার জন্য তাদের সক্ষমতা না থাকে, সেটি সরকার বা আমাদের স্থানীয়ভাবে জনপ্রতিনিধিরা আছেন, দানশীল ব্যক্তিরা আছেন, যে কারো কাছেই তথ্যটি আসলে কিন্তু আমরা সাহায্য করতে পারতাম। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। Thank you.